কইলাম এটা আকাশে নিচে রানবে খবর পড়তে হইবে নাকি এটা কি এবার আমি কি শুটিং করতে চাইছি নাকি যাও কিছু বাকি আছে আর বাকি আছে আরে কপাল কোথায় এলাম সামনের বউ রাত্রের মারি মারি যাইবে শুরু করি আগে আর বাকি আছে এটা কি আবার আর কি আছে এটা কি আবার খবর পাতাইছি না শুটিং করতেছি খালি বউ সকল থেকে খালি বউ মাছি লড়াই লই আসসালামু আলাইকুম সবাইকে আচুক টেলিভিশনে স্বাগতম জানাচ্ছি আমি আপনার ছয় রাকিব আজকে নিউজ পেপার পার্ট টু 2019 ফরাম বরিশাল লাগুটিয়া বাজার চারপাশ হাইস্কুল উত্তরকণী পিছনে মাঠের মাঝখানে আজকের অস্থির খবর না শুনলেই মিস করবেন প্রথম খবরই রয়েছে আমাদের উত্তরকলে এক পুকুরে বলে মাছের অবজান জ্বালাচ্ছে বলে ওখানে এত গরম পড়েছে যে তারা আর পুকুরে থাকতে পারে না তারা রাত্রেবেলা হেলিকপ্টার নিয়ে তার কাছে মাথায় ওঠে বলে আর মশা ডেঙ্গু আক্রমণের জন্য মশারি তাদেরকে বলে পানির নিচে বসে মশাই কামড়ায় একই খবর আজব খবর সরাসরি যোগ দিচ্ছেন আমাদের শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ পুত্র বরিশালের আমাদের সঞ্জিত ইসলাম সে আছে উত্তরকোলা পুকুর পারে হ্যালো 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 নেটওয়ার্ক পাই নাকি এ ওয়াইফাই রাউটারটা কই হ্যালো মাইকটা কই মাইক মাইক নাই হ্যাঁ এই তো শুনতে পাচ্ছি হ্যাঁ ওখানে খবরটা জানাও হ্যাঁ হ্যাঁ রাকিব স্যার আমি আপনার সব কথা একবারে ক্লিয়ার শুনছি এখানের অবস্থা যে ডেঙ্গু ডেঙ্গুর কারণে এখন মাছেরা এখন থাকছে তালগাছে এখন তালগাছে ওই প্রান্তে আমি আপনাদের নিয়ে যাব পরে এক সময় তাহলে আমার খবর হচ্ছে মাছেরা ডেঙ্গুর আক্রান্ত হয়ে তালগাছে উঠছে তালগাছে বসে বসে তারা মশারি পেঁচিয়ে তারা ঘুমোচ্ছে আমি মাছকে দুটো হেরিকেন কিনে দিয়েছি তাই মাছেরা আমাকে ভালোই থ্যাংক ইউ দিয়েছে মাছেরা খুশির খবর আমার দিয়েছে আর মাছেরা বেশ ভালোই তারপর মাছেরা আমি ওই যে দুটো হেরিকেন দিলাম তারপর মাছেরা পানিতে আসছে এটাই আমার ভালো খবর এই দুটো খবরই আমার কাছে ছিল ঝক্কাস ঝক্কাস ভাবে আমি বলে দিয়েছি মাছেরা ভালো আছে এবং মাছেরা ভালো আছে ডেঙ্গু মশা কিছু করতে পারে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমার চশমাটা পাইতেছি না দুই মিনিট ধরেন আগে ঠিক আছে চশমা না গেল কই চশমা বিয়া কামু হয় বিয়া কামু কি হইছে তোর আমার বিয়া কার্ড কেন দিছে আমার বউ বিয়ের কার্ড দিছে আমার শুভ বিবাহ সহকা ডিরেক্টর 01723 তার বাকি তো না বলি এর লই যা দ্বিতীয় খবর এদিকে পিঁপড়ারা বলে অবরোধ জানাচ্ছে বলে আমাদের এই লাকুটিয়া সড়কে বলে তারা অবরোধ জানাচ্ছে মানে হরতালের অবরোধ ওখান থেকে গাড়িগুলো চলে বলে একসাথে বলে 1000-2000 করে পিঁপড়া মারা যায় এই জন্য
গাড়িওয়ালা এবং ড্রাইভারের বিরুদ্ধে তারা 180 ধারা মামলা করেছেন বরিশাল রায়কোর্ট জেলখানা মোড় অবস্থিত। ওখানে গ্রাম অঞ্চলের সরোরোডে রয়েছেন আমাদের বিখ্যাত ক্রিকেট ছয়ত মাহিমুল ইসলাম সাংবাদিক, এখন উপস্থিত আছেন সদরের মাঝখানে। ওখানে ওখানে বসে এখন সে বিস্তারিত জানাবে ওখানে কি হয়েছিল, কেন মশারা চরি বেড়ে গেছে, বিপ্রারা অবরে জানাচ্ছ, তারা এখনই জানাবে। দাঁড়া, নেটওয়ার্কটা পাইছি, আমি লইতেছি। হ্যালো মাহিম, হ্যাঁ ডিজে মাহিম, হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হয়েছিল, হ্যাঁ তাদের বিস্তারিত বলো। রাকিব স্যার, আমি আপনার সব কথা শুনতে পাচ্ছি। আসলে যে দেখছেন যে পিঁপড়াদের রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক পিঁপড়া চলাফেরা করে এবং তারা অবরোধ করেছে যে বড় বড় ট্রাক বাস এবং প্লেন চলার চেষ্টা করে, কিন্তু প্রতিদিন এক একটা ট্রাকের তলে 50,000-এরও বেশি পিঁপড়া মরে। এখন গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে, আর মনে হয় গাড়ি চলাচল হবে না এবং প্লেন বাস ট্রাক এগুলো আমার চলাচল করা হবে না। এই পর্যন্ত আমার খবর ছিল, এখন পিঁপড়ারা খুব শান্তিতে আছে। কোনো সমস্যা নেই, গাড়ি ঘোড়া অফ করে দিয়েছে, হ্যাঁ পিঁপড়ারা সব ঠিক আছে। হ্যাঁ খবরের মাঝে রেডি হয়ে নিলে জ্বালা রেসরে গান পাঠাই দিচ্ছে আমার বউ। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা শুনবেন না, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগে যদি তোর ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর কিছু কথা লাগবে? তুই কিছু কথা লাগবে তুই কা বলে বলে ছড়ি গইবে না, তোরাই পরে এদিকে বলে পিঁপড়ারা বলে চালিয়ে অ্যাকশন বলে বলে শুরু।